আজকে রান্না করেছি একদম নতুন একটা জিনিস, সেটা হচ্ছে মুলো দিয়ে মসুরের ডাল। মুলোটা দিয়ে সবসময় ঘন্টতে দিই বা মাছে টাছে দেওয়া হয়, কিন্তু মুলো দিয়ে ডালটা আমি কখনো করিনি। আজকে ফার্স্ট টাইম করলাম কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে। আর তারপরে করেছি দেখো অমলেট, তিনজনের জন্য অমলেট করে নিয়েছি। জনের অমলেটটা একদম তলায় রয়েছে, জনেরটায় পেঁয়াজ দিইনি, জাস্ট একটা পোচ মতো। সাথে তিনজনের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে রয়েছে হচ্ছে কী যেন বলে, পেঁয়াজ কলি আর আলু ভাজা। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো এবার চলে এসেছি ঘরে। তোমাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো পরের ব্লগে, সেটা হচ্ছে ফটো অ্যালবামটা খুলে তোমাদেরকে ভালো করে ডিটেলসে দেখাবো। এই ফটো জিনিসটা এমন একটা জিনিস যেটা ওই হুটোপাটা করে দেখালে হয় না, এটা একটুখানি ধরে ধরে রয়ে শয়ে ভালোভাবে তোমাদেরকে দেখাতে লাগে। তো একটা খুব সুন্দর ব্যাগ দিয়েছে ডিয়ার মিত্র থেকে, সেটা আগের দিনও দেখলে। আর এই হচ্ছে আমার মেয়ের অ্যালবাম। তো এই হচ্ছে অ্যালবামের ফ্রন্ট পেজ। চলো গল্প করতে করতে তোমাদেরকে দেখাই, নাহলে তোমরা বোর হবে আর ভালোও লাগবে না যদি মিউজিক টিউজিক দিয়ে দিতাম। তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখি। ঠিক আছে বন্ধুরা, ফ্রন্ট পেজটা কেমন হয়েছে সবাই বলো। তারপরে এটা খুললাম, ধরে ধরে দেখতে হবে না, কি হুঁশপাস করে দেখিয়ে চলে গেলে হবে। এই যে মেয়ে আমার হাসেই না, বাড়িতে সারাদিন দাঁত ঢোকে না মুখের মধ্যে, সারাদিন দাঁত বেরিয়ে থাকে, আর ফটো তোলার সময় দেখো ঘাবড়ে টাবড়ে একাকার অবস্থা। তারপরে আমি এত বলি কান ফুটো করার কথা, কান ফুটো করবে না কিছু না। সোমনাথ বলে যে যেদিন মেয়ে বলবে সেদিন কান ফুটো করা হবে, মেয়ে আর বলেছে। এই যে আমার ননদের ছেলে, এই যে এখনো ভেতরে আর কি, যখন যত ঢুকবো তত আর কি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপার আছে। এগুলো তো শুধু আমার মেয়েরই ফটো শুরুর দিকে। মা এতক্ষণে দেখলাম হাসছে। আমার 5 বছরের জন্মদিনের অ্যালবামও যত্ন করে রাখা আছে জানো, আমার কাছেই আছে আমার 5 বছরের জন্মদিনের অ্যালবাম। তবে কি তখনকার দিনের মানে অ্যালবামের কোয়ালিটি, এখনকার দিনের অ্যালবামের কোয়ালিটি তো আকাশের সাথে পাতাল আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার কাছে এখনও সযত্নে রাখা আছে আমার 5 বছরের জন্মদিনের অ্যালবাম। তাহলে ভাবো আমার 5 বছরের অ্যালবামের সাথে মেয়ের 5 বছরের অ্যালবাম এখন একসাথে রাখা হবে। সময় কোথায় ঘুরে যাচ্ছে, কীভাবে সময় এগোচ্ছে। আমার বাবার সাথে এই দেখো আমার মেজো বৌদি, আমার মেজো বৌদির 2 ছেলে মেয়ে, এই যে আমার শাশুড়ি, আমার ননদ, ননদের ছেলে। এটা হচ্ছে আমার মামা শ্বশুর, মামা শ্বশুরের মেয়ে। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, এটা আমার দাদু শ্বশুর, আর এটা হচ্ছে দিদা শাশুড়ি। আমার মেয়ে করুণ দুঃখী হয়ে বসে আছে কেকের দিকে তাকিয়ে। মারিয়া, মারিয়ার বন্ধু, এদিকে দেখো সাথী, আমার ননদ। বাবা তোমাদের দাদা ভাইকে দেখো একদম হিরো লাগছে এখানে। এই সময় কিন্তু চেহারা একদম বসা ছিল, মনে আছে কয়েক মাস আগে সেই রোগা ছিল, চেহারা কত খারাপ ছিল। আর এটা কেক টেক মাখিয়ে তোলা ফটো। টিউব লাইটটা চলে আসছে দেখো এই জায়গাটা করে, টিউব লাইটের সামনে বসেছি, কি জ্বালা।
দেখো ফ্রেন্ডস ক্লাবের সামনেটা, নিতু, নিতুর বর, ওরে বাবা এখানে আমাকে অনেক বড় করে দিয়ে দিয়েছে। এ দেখো কার্তিক, পিয়ালি, যে এখানে অনেক মানুষ রয়েছে, নিতুরা। এ দেখো এদিকে আমার মেজো, মেজো পিসি শাশুড়ির মেয়ে, এটা বড় পিসি শাশুড়ি, এটা বড় পিসি শাশুড়ির মেয়ে, এটা মেজো পিসি শাশুড়ি, এটা আমার ননদ, ননদের ছেলে। এই দেখো কেয়ারা, কেয়া আছে, ডোনা আছে, এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে থাকে পাখি। এই দেখো এখানে ভালো করে তোলা হয়েছে কেয়াদের সাথে ফটো, ডোনার মুখটাও পরিষ্কার আছে, এখানে সবার মুখই পরিষ্কার আছে। এই দেখো আকাশ পাপড়ি, এদিকে হচ্ছে আমার দুই ননদ আর দুই ননদের বর। দুই ননদ মানে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে, আর এটা হচ্ছে ওর বর, আর এই যে আমার ননদ আর ননদের বর। এই দেখো এই যে আমার ননদ, বড় ননদ, মেজো ননদ, এটা আমার জা, এটা আমার বড় ননদ বলতে আমার জেঠি শাশুড়ির মেয়ে, আমি। হেভি হয়েছে না অ্যালবামটা বলো? আমার এরম টাইপের অ্যালবামের খুব শখ ছিল, মেয়ের জন্মদিন না হলে তো হতো না, হয়ে গেল, এই রকম একটা অ্যালবামের শখ মিটে গেল। সাধারণত বিয়েতে এরকম অ্যালবাম করে, রিসেপশানে, বিয়েতে। তো বার্থডের ফটো দেখছো, আমাকে থেকে স্টুডিও থেকে ফোন করে বলল যে আপনার বার্থডের ফটো 70টা মতো হয়েছে, কিন্তু 100টা ফটো না করলে পরে আমরা অ্যালবামটা দিতে পারছি না। তারপরে আমি ভাবলাম যে 100টা ফটো কী করে করব, 70টা ফটো হয়েছে বিয়েতে বলছি, জন্মদিনে। তারপরে আমার নিজের মনের মতো করে আমার ফোনে স্টকে থাকা কিছু ফটো দিয়ে 30টা ফটো কমপ্লিট করলাম, তারপরে 100টা ফটো হলো, তারপরে অ্যালবামটা আমি পেলাম। লাস্টের দিকে রয়েছে ওই 30টা ফটো, তোমরা দেখতে পাবে। জানো বন্ধুরা, এই ফটোটা আমি বলেছি কি অনেক বড় করে এই জায়গাটা করে লাগিয়ে দিতে, ঠিক বলেছি না ভুল বলেছি তোমরা জানিও তো কমেন্ট করে। এখানটা করে যদি লাগাই এই ফটোটা কেমন লাগবে, মানে কোনো ফ্রেম ঝুলাবো না কিন্তু ওয়ালের সাথেই, আমার খুব ইচ্ছা আছে। এখানে আমরা দুজন শুধু, আমার খুব শখ ছিল একটা ফটোর বরের সাথে, সেই যে গুইজা সবটা মিটে গেল। এই যে এখান থেকে শুরু বুঝলে তো, ওই 30টা ফটোর স্টক। তো এদিকে দেখে নাও, এই যে আমার ননদের বর, এই যে আমার ননদ, যে আমার বান্ধবী, এই যে ভাবলাম এইগুলো তাহলে স্মৃতি হিসাবে রেখে দিই, কারণ এই মেকআপগুলো তো আর ভবিষ্যতে করব কি করব না, একবার যখন করেছি তাহলে স্মৃতি হিসেবে নাই রইল, তাই না? এই যে গায়ে হলুদের মেকআপের পরে এদিকে হচ্ছে মুসলিম ব্রাইডাল মেকআপ, আর এটা ওর পরে আরও মেকআপ রয়েছে, রইল স্মৃতির খাতায়। এই যে দুর্গা মেকআপ, এই ফটোটা স্টকে ছিল, বেশ পছন্দের একটা ফটো। এটা কার বাড়িতে যেন নিমন্ত্রণ করতে যাওয়ার সময় তোলা, মনে হয় টিনাদের বাড়িতে। এই দেখো দুর্গা মেকআপের ফটো, এগুলো 30টা ফটো না করলে দিচ্ছিল না অ্যালবামটা, আর জন্মদিনে অত বড় একটা অনুষ্ঠানে মাত্র 70টা ফটো হয়েছে, আমি তো শুনে অবাক, আর জানলে আরও কিছু ফটো তুলে নিতে পারতাম, কিন্তু বোঝা যায় নাকি অত কাজের মধ্যে যে কটা ফটো হচ্ছে না হচ্ছে, তাই না? ভালোই হলো মেকআপের ফটোগুলো একটা স্মৃতি হয়ে রয়ে গেল। এটা রিসেপশন মেকআপ, সেই মৌমি দাদির বাড়িতে সাজা শ্যামনগর গিয়ে, আর এটা সেই মাছের বাজারে বউ সেজে মাছ কিনতে আসার সেই ভিডিওটার দিনকে।
এই দেখো আমার পুরনো ঘরের ফটো, এটা খ্রিস্টান মেকআপ, এই যে ব্রাইডাল মেকআপ, এটা রিসেপশন মেকআপ, এটা ব্রাইডাল মেকআপ, এটা আমি একা একা সেজেছিলাম বসে বসে পাগলি। আর এটা হচ্ছে অলবিনার সাজানো, এই ধর এটা রিয়াঙ্কার সাজানো, ভুল ভাল পড়ছি, এটা আমার খুব ফেভারিট একটা ফটো, এইটা রিয়াঙ্কা গায়ে গালে হলুদ লাগাতে আসছে, এটাও খুব পছন্দের ফটো, বোঝাই যাচ্ছে এটা মেকআপ আর্টিস্ট হাতে তুলে নিয়ে এগিয়ে এসছে। এই দেখো একটা স্মৃতি, ছোট্ট ফটো, ছোট্টবেলাকার শাড়ি পরে, এই দেখো শেষ, আর নেই, দি এন্ড। তো এই হলো মেয়ের অ্যালবাম, অ্যালবামটা এবার যত্ন করে রেখে দিই তুলে, এটা একদম বুঝতেই পারছো এই এই অ্যালবামটা একেবারে সারাটা জীবনের একটা ব্যাপার। আমার তো আর কবছর, আমার হয়তো আর খুব জোর 30 বছর বাঁচবো কি না কে জানে, আমার মেয়ের সারাটা জীবনের এটা ব্যাপার, প্লাস আমার মেয়েরও মেয়ের আরও যত প্রজন্ম এগোবে অ্যালবামটা যদি যত্ন করে রাখে সবাই দেখতে পাবে, অনেক দূর অবধি চিন্তা ভাবনা করি না আমি। যাই হোক, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, পরে বলতে অনেকটাই পরে কথা হবে, এখন 1:30 বাজে, সোমনাথকে খেতে দেবো, সোমনাথ মেয়েকে আনতে যাবে, 2:10 ছুটি, তো তারপরে মেয়েকে, মেয়ে আসলে তো মেয়েকে নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়বো, মেয়ে যদিও স্নানটা করে গেছে, আসলে পরে ওকে খাওয়াতে হবে, খাওয়াতে না খাওয়াতে আবার 4টা থেকে নাচের ক্লাসও রয়েছে, নাচের ক্লাসে যাবে, আবার বাড়িতে এসে বিশ্রাম নিতে না নিতে আবার শ্রেয়া আসবে, আর শ্রেয়া বাড়িতে আসলে পরে আমি একটু বাজারের দিকে যাব, একটা ব্লাউজ কিনতে হবে। এই যে পেছনে দেখো দুটো কালো শাড়ি দেখতে পাচ্ছো, এই কালো শাড়ি দুটো বের করেছি, তো দেখি কোন শাড়িটা পরা যায়, মিট আপের ব্যবস্থা চলছে আর কি, রবিবার দিন কোন শাড়িটা পরবো সেটাই ভাবছি, মনে হচ্ছে একটা ব্লাউজ কিনতে হবে আমাকে, তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলার টাইম হচ্ছে এখন 5:10, সোমনাথ এতক্ষণ ছাদে ছিল, এই এখনই 5 মিনিটও হয়নি বেরোলো, মেয়েকে আনতে গেল, আর আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম, জামা কাপড়গুলো এখন বসে বসে ভাঁজ করবো, আর দুপুরবেলা একটুখানি শোয়া হয়েছিল তার জন্য বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে, বিছানাটা একটুখানি গুছোতে হবে, আর তারপরে এখন একটা গুড নিউজ পেলাম, তো সেই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম, আর তোমাদের সাথে গুড নিউজটা শেয়ার করবো, করে আমি এখন রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে হরলিক্স করবো, মেয়ে হরলিক্স খাবে, বিস্কুট খাবে এখন এসে, আর সোমনাথ ডিম খাবে যেমন খায়। তো গুড নিউজটা যেটা সেটা হচ্ছে রবিবার দিনকে পাপড়ির জন্মদিন, আমি এই মাত্র জানতে পারলাম যে রবিবারে ওর জন্মদিন, তো সেক্ষেত্রে রবিবার দিনকেই ও আমার বাড়িতে আসছে, তো বুঝতে পারছো রবিবারে মিট আপ আছে, তোমাদেরকে আরও একবার মনে করে দিই, রানাঘাট অবকাশ পার্কে ঠিক দুপুর 1টার সময় মিট আপ রাখছি, সবাই অবশ্যই আসবে, তো সেক্ষেত্রে বলে রাখলাম এই কথাটা। আর যেটা বলছিলাম, কেন বলছিলাম, হ্যাঁ পাপড়ি, পাপড়ির নামটা খুব অ্যান্টিক তো হারিয়ে যায়, তো সেটাই বলছিলাম, তো ওর বার্থডে রবিবার দিনকে পড়েছে, তো আজকে আমি বেরোবো ওর জন্য গিফট নিয়ে আসব, খুব আনন্দ সহকারে ওর জন্য একটা গিফট কিনবো, আমি আমি জানি না এখনও কী দেবো, বাজারে গিয়ে ঘুরে ঘুরে ওর জন্য একটা জিনিস কিনবো অবশ্যই, আর সেটা তোমাদেরকে আমি আজকে দেখাতেও পারবো না, কারণ আমি যদি এখন দেখাই পাপড়িকে কী দেবো, পাপড়ি অলরেডি ওর বাড়িতে বসেই দেখে নেবে ওর বার্থডে গিফটটা, তো সেক্ষেত্রে ওর আনন্দটা একদমই ফিকে হয়ে যাবে, সেটা আমি হতে দেবো না, তো যাতে ভিডিওতে তার জন্য আমি দেখাবো না, ও দেখতে পাবে না তার জন্য, তো আমি গিফটটা একেবারে প্যাক ট্যাক করে রেখে দেবো, যখন পাপড়িকে দেবো তখন ও দেখবে, তোমরাও দেখতে পাবে, একসাথে দেখবে সবাই, ঠিক আছে। তো এটাই বলার জন্য তোমাদের সামনে এখন আসলাম, তো চলো এবার হাতের কাজগুলো করে নিয়ে চটাপট করে বাজারে চলে যাই, একটা ব্লাউজ কিনবো আমি আর রবিবারে পরার জন্য, আর হচ্ছে পাপড়ির জন্য গিফট, আর হচ্ছে আরেকটা কি যেন কাজ নিয়ে বেরোচ্ছিলাম, ও মেয়ের জলের বোতল কিনতে হবে, আজকে জলের বোতলটা মেয়ে পুরো ভেঙে এসছে, স্কুলে গেছিল, স্কুল থেকে পুরো বোতলটা ভেঙে ফেলেছে, এমনভাবে বোতলটা ভেঙে ফেলেছে ওটা আর কোনোভাবে মেয়েকে দেওয়া যাবে না, তো বোতলটা ফেলেই দিয়েছি, একটা জলের বোতল কিনতে হবে মেয়ের জন্য, ব্যাস 3টে ছোটো ছোটো কাজ আছে, ওটা আমি একাই বেরোবো, মেয়ে পড়বে শ্রেয়ার কাছে,
সোমনাথ বাড়িতেই থাকবে, আমি একাই বেরোবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে রেডি হয়েছি। একটা সুতির চুড়িদার পরে নিয়েছি, আর এই স্টলটা নিয়ে নেবো কারণ বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, বিশেষ করে বাজারের দিকে গেলে পরে সন্ধ্যাবেলা খুব ঠান্ডা ঠান্ডা লাগে। আর মেয়ে চলে এসেছে নাচের ক্লাস থেকে, সোমনাথ ওকে রাখলো, তো সোমনাথ আছে বাড়িতে, সোমনাথের কাছে মেয়েকে রেখেই বেরিয়ে গেলাম। শ্রেয়া সময় মতো আসবে, তখন পড়তে বসে যাবে, তো চলো ফিরে আসছি পরে। তো বাজার থেকে বাড়িতে চলে এসেছি, বাজারে গিয়ে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি, চুপচাপ গেছি, পুরো বাজারটাকে এনজয় করেছি, বাজারটাকে এনজয় করে বাড়ি চলে এসেছি, তাই আর কিছু ক্যামেরা ট্যামেরা অন করা হয়নি। মানে বাজার জিনিস জায়গাটাকে খুব এনজয় করি, বুঝলে তো, মানে ওই যে বাজারের যে আওয়াজ, বাজারের যে লোকজন, ওই যে একটা কোলাহল ব্যাপার, চারিদিকে দোকান, লাইটিং, ওসব খুব ভাল লাগে। ওখানে গিয়ে আমি একটু পুরো অন্য জগতে হারিয়ে যাই। যাই হোক, তো ওই যে মেয়ের জন্য জলের বোতল কিনে নিয়ে এসেছি, এই যে বোতল কেমন হয়েছে জানাবে, আগের বোতলটা যে কীভাবে ভাঙলো ভগবান জানে। এই বোতলটা দোকানে যাওয়ার পর ওই রকম বোতলই আবার দেখাচ্ছিলো, তো আমি আবার এই বোতলটা নিলাম। এটা দাম নিয়েছে 350 টাকা, প্লাস্টিকের বাইরেটা প্লাস্টিক, ভিতরটা কিন্তু পুরোটাই স্টিল। আমি স্টিলের বোতলের জলই দিই মেয়েকে, ওকে প্লাস্টিকের বোতলের জল খাওয়াই না। আর তো এই আর কি, আরও জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এটা দিয়ে নিই, দেখো নতুন বোতলে জলের স্বাদ বেশি। শ্রেয়া একটু হাই করে দাও, কতদিন হাই করো না। ক্লান্ত বলো, খুব ক্লান্ত, সেই সকাল 9টায় বেরিয়েছিলাম, তোমাকে দেখতে পাই সারাদিন আমার একই কাজ, শুধু ইউনিভার্সিটি যাচ্ছি আর চলে এসেছি বাজার থেকে। বাজার থেকে বাড়িতে এসে দেখি যে কেউ একজন এসেছিল আমার সাথে দেখা করতে, আর এই প্রত্যেকদিন তাই হচ্ছে। গতকালকে আমার সাথে একজন দেখা করতে এসেছিল, এই যে এইটা দিয়ে গেছে বড়মার হাতে, বাড়িতে এসে আমি এটা হাতে পেলাম, আমার সাথে দেখা হলো না। আজকেও আমার বাড়িতে কেউ একজন এসেছিল, আমি বাজারে থাকা অবস্থায় এসেছিল, হচ্ছে চাকদা থেকে, এই যে এটা দিয়ে গেছে, এটা দিয়ে গেছে, এইটা দিয়ে গেছে, এইটা দিয়ে গেছে, দেখো কত কিছু দিয়ে গেছে, আমার সাথে দেখা হয়নি। এটা আমি কিনেছি, বাজারে গেছিলাম মেয়ের জন্য, কেমন লাগে বলো। ভাগ্যিস আজকে সকালবেলাতেও একজন এসেছিলেন, তো সকালবেলাটা এসেছিল বলে দেখাটা হয়েছে। সকালবেলা তখন অনেক সকালে এসছে, তখন আমার ঘুম থেকে উঠে ব্রাশও করিনি, বিছানাও তুলিনি, তো ওই সময় একজন এসেছিল। আর আজকে আমার প্ল্যানই ছিল একটুখানি বেলা করে ভিডিও শ্যুট করবো, যার জন্য অত সকালবেলা আমি আর ক্যামেরা অনও করিনি, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না। কালকে অনেক রাত পর্যন্ত ফোন ঘেটে ঘেটে ফোনের একদম চার্জ পুরো একদম শেষ করে দিয়েছিলাম, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফোন পুরো 0% চার্জ হয়ে গেছিলো, ফোন চার্জে বসালাম, তারপরে দেখি একজন এসেছিল। কোথা থেকে যেন বললো, কোথা থেকে বললো, ও কল্যাণী থেকে, কল্যাণী থেকে এসেছিল। তো অনেকক্ষণ ধরে বসলো, মানে বেশিক্ষণ সময় দিতে পারিনি, তার সাথে কথা বলতে বলতেই মেয়েকে স্নান করালাম, মেয়েকে ভাত খাওয়ালাম, তার সাথে কথা বলতে বলতে সকালে টিফিন বানালাম, কথা বলতে বলতে ব্রাশ করলাম, কথা বলতে বলতে বিছানা তুললাম, মানে সকালবেলা যা হয় আর কি। স্কুল যাওয়ার আগে বোঝোই তো কি পরিমাণে তাড়াহুড়ো তাড়াহুড়ো লেগে থাকে, তার মধ্যে যতটা পেরেছি তার সাথে কথা বলার চেষ্টা করেছি, আর তারপরে এখন তো দেখাই হলো না। বাজার থেকে এসে শুনি দুজন এসেছিলেন, স্বামী স্ত্রী চাকদা থেকে। তো যাই হোক, যে এসে থাকো রবিবার দিন মিট আপে এসো, এটাই বলবো। আর কিছু জিনিস কিনেছি দেখাচ্ছি, দাঁড়াও আগে এটা তোমাদেরকে ফ্রন্টে দেখিয়ে নিই, তারপরে আসল জিনিসটা ব্যাক ক্যামেরা দেখাবো। এই দেখো, এর মধ্যে রয়েছে হচ্ছে, তোমাদেরকে বললাম পাপড়ির জন্য একটা গিফট কিনতে যাব, তো এর মধ্যে রয়েছে পাপড়ির বার্থডে গিফট। আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো না, বলবো না এর মধ্যে কি আছে তোমরা জানো, এই কারণে পাপড়ি নালে জানতে পেরে যাবে, আমি পাপড়িকে জানতে দেবো না এখনই। এখন আজকে থেকে ওর রাতের ঘুমটা কেড়ে নিলাম, যদি আমার এই ব্লগটা দেখে থাকে ও এখন সারা রাত ধরে ভাববে কি আছে কি আছে, কদিন টানা ভেবেই যাবে রবিবার পর্যন্ত যে এর মধ্যে কি থাকতে পারে। এটুকু বলতে পারি, এটা খোলার পর পাপড়ির মুখের হাসি আর বন্ধ হবে না, ও হেসেই যাবে, হেসেই যাবে, ও এতটা খুশি হবে, ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলতে পারি, এর মধ্যে এমন একটা জিনিস আছে। তো এবার তোমরা ভাবতে থাকো, পাপড়িও ব্লগটা দেখুক আমার, আর ভাবতে থাকুক এর মধ্যে কি এমন থাকতে পারে, যেটা দেখে ওর মানে পুরো আনন্দেও পাগল হয়ে যাবে, এটুকু বলতে পারি, ঠিক আছে। আর এবার তোমাদেরকে দেখাই আর কি আছে। আমি বলি তোমাদেরকে এই শাড়িটার কথা, এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের আগের একটা শাড়ি, এই শাড়িটা
আমার বিয়ের আগে বোধহয় আমার বাবার কাছ থেকে পাওয়া পুজোই শেষ শাড়ি, মানে পুজোর বিয়ের পরেও দিয়েছিল, বিয়ের আগের আর কি লাস্ট শাড়ি বাবার কাছ থেকে পাওয়া। তো এই শাড়িটা চরম লেভেলের পড়া পড়েছি একটা সময় বিয়ে হওয়ার পর পর, এত পড়া পড়েছি এত পড়া পড়েছি তোমরা ধারণা করতে পারবে না। মানে যেখানেই যেতাম এই শাড়িটা, যেখানেই যেতাম এই শাড়িটা, শাড়িটা একেবারে দফা রফা করে ফেলেছি। এখন এই শাড়িটা ভাবলাম যে আজকে ইস্ত্রি করতে দেব, দিয়ে তো গেছিলাম লন্ডিতে, বলছে আমরা তো এই সব শাড়ি ইস্ত্রি করি না, এই সব শাড়িগুলো আমরা পালিশ করি। তো আমি বললাম তাহলে পালিশ করেন, আমার রবিবার দিন আমি নেব। তা বলছে যে না, যদি পালিশ করতে দিয়ে যান 15 দিন টাইম লাগবে। শুনে ভাবলাম ধুর বাবা, রবিবারে মিট আপ, ভাবলাম রবিবার দিন এই শাড়িটা পরবো, যেহেতু এই শাড়িটা পরে আমি কখনো ইউটিউবে মানে কোনো ভিডিওতে করিনি, কখনো সামনে আসিনি তোমাদের, এটা নতুনত্ব হবে ব্যাপারটা, তো হবে না বলে দিল। তো কি করব, একটা শাড়ি কিনে নিয়ে আসলাম, শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই শাড়িটা কিনে নিয়ে এসেছি আজকে, শাড়িটা 500 টাকা দাম নিয়েছে। শাড়িটা কেমন লাগছে জানিও, আমাকে মানাবে কিনা আমি জানি না, আমার একটা কালো শাড়ি পরার শখ হলো, কিনে নিলাম, আর তার সাথে ম্যাচিং করে ব্লাউজ, ব্লাউজটাও দেখতে পাচ্ছ গ্লাস হাতা, পিঠে দড়ি দেওয়া আছে গ্লাস হাতার ওপরে। তো এই হচ্ছে আমার শাড়ি আর ব্লাউজ, এটা আমি পরছি রবিবার দিনকে। আর একটা কানের কিনেছি, একটা কানের কিনলাম, তবে এটা রবিবারে পরবো কিনা জানি না, পছন্দ হলো কিনে নিলাম, 30 টাকা নিয়েছে কানেরটা। আমাদের রানাঘাটে 30 টাকার কানের ঝোলে দোকানে, দোকানে চারিদিকে গোল করে ঝোলে, 30 টাকার কানের খুব চলে আমাদের শহরে আর কি, জানি কলকাতায় এগুলোই হয়তো 20 টাকা বলবে। তো ব্যাস বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা ছোট্ট মতো ব্লগ, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকালকে একটা নতুন ভিডিওর সাথে। এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে ডিনারটা এখন করব না, ডিনার করতে করতে আমার রাত্রির 10টা বাজবে আজকে, কারণ বাজারে গেছিলাম, তো তাও আবার হেঁটে হেঁটে, সোমনাথের বাইকে থাকলে কিছু ইচ্ছে করলেও খেতে পারি না, যেহেতু উড়ন্ত বাইক উড়িয়ে নিয়ে চলে যায়, তো পায়ে হেঁটে হেঁটে গেছিলাম। তো ভেজিটেবিল চপ খেয়েছি, তারপরে আলুর চপ খেয়েছি, তারপরে লোটে মাছের চপ খেয়েছি, আমার দ্বারা হবে না এটুকু ধরে নিয়েছি, আমার দ্বারা জীবনেও পেট কমানো হবে না, এটা অসম্ভব ব্যাপার। যতদিন না লোভ সামলাতে পারছি, লোভ সংবরণ করতে পারছি, ততদিন আমার দ্বারা কিছু হবে না। যতই তুমি লাভদড়ি পাকাও আর যতই তুমি যাই করো, খাওয়া দাওয়া কন্ট্রোল না করলে কিচ্ছু হবে না, কিন্তু এই জ্ঞান পাপী মন শুধু জ্ঞান দিয়েই যায় আর পাপ করেই যায়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে, আজকের মতো টাটা।